সামিউল ইসলাম লিখেছেন, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 8000 টাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তা খুবই কম। মজুরি বাড়ানোর আন্দোলনে হতাহত হয়েছে। মজুরি নির্ধারণের মানদণ্ড কি হওয়া উচিত? কুরআন সুন্নাহর আলোকে শ্রমিকদের অধিকার সম্পর্কে কিছু বলুন প্লিজ। দেখুন, খুবই দুঃখজনক একটি বিষয় যে আমরা শ্রমিকদেরকে যে যেখান থেকে পারি যেভাবে পারি আমরা ঠকাই। বিশেষ করে পোশাক শ্রমিকদের বিষয়টা অনেক বেশি আলোচনা চলছে এবং বিভিন্ন সময় আলোচনা উঠে আসে। আমি যতটুকু জানি যে বাংলাদেশ সহ আর যে সমস্ত দেশ পোশাক রপ্তানি করে এবং তৈরি পোশাক শিল্প যে সমস্ত দেশগুলোতে আমাদের মতো আছে এবং যারা আমাদের কম্পিটিটর, সেই কম্পিটিটররা তারা যে মজুরি দিয়ে থাকে, এমনকি আমাদের মানে আশেপাশের দেশগুলো, পাকিস্তানের মতো দেশ বা আরও যে সমস্ত দেশগুলো যে মজুরি দিয়ে থাকে, তার চাইতেও বাংলাদেশে শ্রমিকদের মজুরি কম দেওয়া হয়। প্রশ্ন হলো যে তারা বাংলাদেশের কম্পিটিটর হয়ে তারা যদি শ্রমিকদের মজুরি বেশি দিয়েও ব্যবসা করতে পারেন, তাহলে আমাদের দেশে ব্যবসায়ীরা কেন পারবেন না? এটা অনেক বড় একটি প্রশ্ন। যদিও আমাদের গার্মেন্টস মালিকদের অনেকেই তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারছেন না নানান চ্যালেঞ্জের কারণে, বৈশ্বিক চ্যালেঞ্জ, ডলার সংকট এবং নানা রকমের সমস্যার কারণে, সেটা আমরা জানি। তাদের প্রতি সেই সিম্প্যাথি আমাদের আছে, আমরা দোয়া করি তাদের সমস্যা আল্লাহ তাআলা দূর করুন। কিন্তু সেই সাথে তাদের পরিবারগুলো তো নিশ্চয়ই ভালোভাবে থাকার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের অধীনস্থ শ্রমিকরাও যেন ভালো থাকেন সে চেষ্টা তাদের করা উচিত। যদিও আমি ব্যক্তিগতভাবে অনেক গার্মেন্টস মালিককে জানি যারা তাদের অধীনস্থ শ্রমিকদের ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেন, তাদের জন্য উত্তরবঙ্গ থেকে চাল নিয়ে আসেন, পরিপূর্ণ চালটা একেবারে পাইকারি দামে ভালো চালটা তারা অনেক কম দামে দিয়ে থাকেন। এমনকি আমি কোনো কোনো গার্মেন্টসের মালিককে জানি আমার পরিচিতদের মধ্য থেকে, যে শ্রমিকদেরকে নিজেদের অধীনস্থদেরকে গরুর খামার করে সেখান থেকে তাদেরকে দুগ্ধ জাতীয় খাবার এগুলো স্বল্প মূল্যে কোনো ব্যবসা করা ছাড়া শুধুমাত্র তাদের জন্য সরবরাহ করছেন, আরও অনেকভাবে হেল্প করছেন আলহামদুলিল্লাহ। সেরকম ভালো মানুষও যেমন আছেন, সেই সাথে আমাদের পোশাক শ্রমিকরা অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানি দ্বারা প্রতারিত হচ্ছে, কোথাও ঠকছে, কোথাও তাদের বেতন বাকি থাকছে, আর সবচেয়ে বড় কথা হলো ন্যূনতম যে মজুরি থাকা উচিত সেটা নেই আমাদের সমাজে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি যদি কোরআনের কথা বলেন, তাহলে কোরআনের কথা বললে তো অনেক বড় কথা বলতে হবে, আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেহজের ভাষণে আমাদেরকে যে বিষয়গুলো ব্যাপারে সাবধান করেছেন, তবে একটা হলো আমাদের অধীনস্থ আমাদের কর্মচারী যারা আছেন তাদের ব্যাপারে আমরা যেন দায়িত্বশীল হই। তিনি বলেছেন যে এখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যে সমস্ত ভাই আছেন তারাই তোমাদের সেবক বা তারাই তোমাদের কর্মচারী হয়েছেন, অর্থাৎ এই লোকগুলো তোমাদেরই ভাই, আদম সন্তান, তোমাদের মতোই মানুষ তারা। জালাহুমুল্লাহ তাআলা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ চাইলে উল্টাটাও করতে পারতেন, বিধায় তাদেরকে তোমরা মানুষ মনে করবে এবং তোমরা যা খাও তাদেরকে সে খাবার খাওয়াবে, তোমরা যা পরিধান করো তাদেরকে সেই পোশাক পরিধান করাবে। আপনি চিন্তা করুন, একজন মালিক তার কর্মচারীর ছেলেকে বা কর্মচারীর জন্য ওই পোশাক নেবেন যেটা তার নিজের জন্য কিনেন, এটা কি আমরা আসলে এই সমাজে চিন্তা করতে পারি? আমরা সভ্যতার দাবি করি, কিন্তু আসলে আমরা যে সমাজে বসবাস করছি সেটা সভ্যতার ধারে কাছেও নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে তার অধীনস্থদেরকে সাথে নিয়ে তিনি খানা খাইতেন এবং তাদেরকে খানা খাওয়ার শিক্ষা দিয়েছেন একসাথে বসে একই মানের খাবার খাওয়ানোর কথা। তো সেখানে পোশাক শিল্পের মালিক যারা আছেন গার্মেন্টসের, তারা নিজেরা যে মানের খাবার খান সেই মানের খাবার না হোক, এই বাজারে খাবার খেয়ে বেঁচে থাকতে তাদের মানে কত টাকা লাগে তারা তো জানেন যে মিনিমাম কত টাকা লাগে, সেই টাকাটা অন্তত প্রোভাইড করা বা সেই টাকাটা অন্তত দেওয়া, এটা শ্রমিকদের প্রাপ্য, তাদের অধিকার, অতএব সেটা তাদেরকে দেওয়া উচিত। 8000 টাকায় বর্তমান বাজারে একটা পরিবার কোনোভাবেই তার জীবনযাপন করতে পারে না, স্বাভাবিকভাবে সন্দেহাতীতভাবে তাদের সীমাহীন দুর্ভোগ এবং কষ্ট হয়। আমার কথা হলো যে গার্মেন্টস মালিকরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়ে তাদের ব্যবসা চালাতে কষ্ট হয়, হিমশিম খায়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার এই পোশাক শিল্প থেকে যে আসা রেমিটেন্স টাকা তার দ্বারা উপকৃত হচ্ছে, অতএব তাদের জন্য ভর্তুকি দিবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিবে, তারপরও শ্রমিকরা যেন বলির পাঠা হতে না হয়, অর্থাৎ এই সমস্যাটা যেন তাদের উপরে বর্তানো না হয়, তাদের জন্য মিনিমাম মজুরি দেওয়া হয়, সেটা আমাদের দেখা কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থদের বা কর্মচারীদের পারিশ্রমিক তাদের মজুরি তাদের ঘাম শুকাবার আগে আগে দিয়ে দিতে বলেছেন, সেটি মাসকে মাস আমরা অনেকে বাকি রাখছি। অনেক মালিক আছেন যে নিজে হজ করছেন, ওমরা করছেন, নিজের প্রপার্টি করছেন, আমি চিনি এরকম অনেককে যারা নিজের সন্তান সন্ততি নিয়ে দেশ বিদেশ ঘুরছেন, লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন, অথচ শ্রমিকদের টাকাটা সঠিকভাবে দিচ্ছেন না, সন্দেহভাবে এগুলো জুলুম, আর জুলুমের বিচার কিন্তু আল্লাহ তাআলা করবেন। বিধায় এই ব্যাপারে আমাদের আল্লাহর ভয় থাকা উচিত, সতর্ক থাকা উচিত। আমি অনেক মালিক পক্ষকে অবশ্য জানি, ভালো আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা তাদের শ্রমিকদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে সুখে রাখার জন্য অনেক চেষ্টা করেন, অনেক উদ্যোগ গ্রহণ করেন, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করেন, সহযোগিতা করেন। এমনকি করোনার সময় আমি অনেক প্রতিষ্ঠানের মালিককে জানি
যে সব বন্ধ ছিল এরপরও শ্রমিকদের বেতন অব্যাহত রেখেছেন এবং বলেছেন যে পুরো বেতন দিতে না পারি যতটুকু পারি ততটুকু দিব আমরা সবাই মিলেজুলে ভাগ করে খাব তো এরকম মানসিকতার মানুষও আছে আমাদের ব্যবসা বাণিজ্য হবে মানুষের কল্যাণে যে এর মাধ্যমে অনেকগুলো পরিবার চলবে তারা বেঁচে থাকবে যদি তাদের রক্ত চুষে আমি লাভবান হওয়ার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটা কোনো মুসলমানের চিন্তা হতে পারে না এটা কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষের চিন্তা হতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে মনুষ্যত্ব দান করুন মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমরা অনেকে নামাজ রোজা পড়ি রাখি অনেকে যাকাত হজ করি ওমরা করি অনেক ভালো ভালো কাজ করি দান সাদাকাও করি কিন্তু আমাদের অধীনস্থদের হক আমরা আদায় করছি না নিঃসন্দেহে এর কারণে আল্লাহ দরবারে আমাদেরকে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এটা আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই এবং শ্রমিকদের মজুরি আমরা সময়মতো সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক পরিমাণে দিই এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করি যে আমি বাজারে সর্বনিম্ন আপনার যা না হলে নয় সেই বাজারটা করে বেঁচে থাকতে আমার কত টাকার প্রয়োজন হয় তাকে কমপক্ষে সেই পরিমাণ টাকা যেন আমরা দিই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে